সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো তোমরা। আজকে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় থেকে সাধারণ জাবেদার ক্ষেত্রে যে সব বিষয়গুলো বিবেচনা করতে হয় সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। গত ক্লাসে জাবেদা সম্পর্কে তোমরা জানতে পেরেছো। জাবেদা হচ্ছে হিসাবের একটি প্রাথমিক বই, সেখানে প্রতিটি লেনদেনের থেকে দরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী দুটো পক্ষকে নির্ণয় করা হয় এবং ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা হয়, সেখানে আবার কারণ দর্শানো হয়। তো সেক্ষেত্রে আমরা ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণের জন্য যখন লেনদেনটিকে হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করি, শুধু যে সেটি যথেষ্ট তা নয়, সেক্ষেত্রে আমাদের হিসাবের শিরোনাম প্রদান করতে হয়। এই হিসাবের শিরোনামটা যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের আর্থিক অবস্থা নিরূপণ করতে গিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই এক্ষেত্রে সাধারণ জাবেদা দাখিলা প্রদানের ক্ষেত্রে কিছু বিষয় থাকে যেগুলো আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। তো আসো আজকে আমরা সেই বিষয়গুলোকে একটু আলোচনা করি। প্রথমে তোমাদের পাঠ্য বইয়ের 62 নং পৃষ্ঠে এই বিষয়গুলো আছে। কতে দেওয়া আছে পণ্য মাল চেক প্রভৃতি নামে হিসাব হবে না। তার মানে হচ্ছে কোনো লেনদেনে যদি পণ্য মাল বা চেক এই শব্দগুলো উল্লেখ করা থাকে, তাহলে সেগুলো যখন তোমরা জাবেদা দাখিলা প্রদান করতে যাবে তখন সেক্ষেত্রে এই শব্দগুলোকে আনবে না। উদাহরণস্বরূপ বলা যায় পণ্য বিক্রয়ের ক্ষেত্রে এই পণ্য শব্দটাকে আমরা যখন জাবেদা দাখিলা প্রদান করতে যাব সেক্ষেত্রে পণ্য শব্দটা আমরা আনবো না। তো তাহলে সেই দুইটা পক্ষ কি পক্ষ হবে, এটাই প্রশ্ন আসে। তো দেখো, পণ্য যখন বিক্রয় করা হয় প্রতিষ্ঠান থেকে পণ্য চলে যায় ঠিক, কিন্তু এই যে বিক্রয় হচ্ছে সেক্ষেত্রে প্রতিষ্ঠানে আমাদের কি আসে, দেখা যায় যে নগদ টাকা চলে আসে। তো তাহলে প্রতিষ্ঠানের সম্পদ বেড়ে যায়। তো সম্পদ বৃদ্ধি পেলে সেক্ষেত্রে হচ্ছে ডেবিট হয়, তাহলে নগদের হিসাব আমরা একটা পক্ষ ধরতে পারি ডেবিট। আর যেহেতু আমাদের এই যে প্রতিষ্ঠান টাকা আসলো, এই টাকাটা তো অবশ্যই আমাদের আয় হয়েছে, সেক্ষেত্রে আমরা জানি যে আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। এদিক থেকে দেখো, তাহলে দুটো পক্ষ আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে নগদান হিসাব, অপরটি হচ্ছে হিসাব, আর অপরটি হচ্ছে বিক্রয় হিসাব। দেখো এখানে কি পণ্য শব্দটা এসেছে, আসেনি। এই জন্য এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমরা জাবেদা দাখিলা প্রদান করতে যাব। এছাড়াও আবার বলা যেতে পারে যে যদি বলা হয় চেকের মাধ্যমে ক্রয়, তাহলে দেখো সেই ক্ষেত্রে এই যে চেকের মাধ্যমে পণ্য ক্রয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো ক্রয় শব্দটা আছে। চেকের মাধ্যমে যদি বলা হয় যে পণ্য ক্রয়, তাহলে এই পণ্য শব্দটা তো আমরা আনবো না, তাহলে কোন শব্দগুলো নিয়ে আসবো? পণ্য ক্রয় করা হয়েছে, ক্রয় মানে হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়, তাহলে এই ব্যয় বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে ডেবিট হয়ে যাওয়া। তাই ক্রয় হিসাব একটা পক্ষ, আর এই ক্রয়টা পণ্য ক্রয়টা যেহেতু চেকের মাধ্যমে করা হয়েছে, তার মানে যার থেকে আমি পণ্যটা ক্রয় করেছি সে টাকাটা ব্যাংকের থেকে নিয়ে যাবে, তাহলে ব্যাংক শব্দটি আসছে, অপর পক্ষটি হবে ব্যাংক। দেখো প্রতিষ্ঠানের নামে যে ব্যাংক হিসাব আছে সেই ব্যাংক হিসাব থেকে টাকা কমে গেল, পণ্য যখন ক্রয় করলাম সেখান থেকে যে টাকা দেওয়া হলো সেখানে ব্যাংক হিসাব থেকে টাকা কমে গেল, তার মানে দেখো সম্পদ হ্রাস পাচ্ছে, সম্পদ যদি হ্রাস পায় তাহলে সেটা হয় ক্রেডিট। এই ছিল ক নম্বর। এরপর আসে খ। খতে বলা আছে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম উল্লেখ থাকলে বাকিতে এবং নামের পাশাপাশি নগদ চেক উল্লেখ থাকলে তা বাকিতে হয়েছে বলে গণ্য হবে না। এখানে দুইটা কথা বলা হচ্ছে, একটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি সেখানে ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে সেটা বাকিতে লেনদেন হয়েছে, আর সেইটা সেভাবেই আমাদেরকে জাবেদা দাখিলা প্রদান করতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে যদি বলা হয় যে
জামিলের নিকট থেকে পণ্য ক্রয়। তাহলে দেখো জামিলের নিকট থেকে পণ্য ক্রয়, এখানে বলা হচ্ছে যে পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ও ক্রেতার নাম যদি উল্লেখ থাকে। তাহলে দেখো ক্রেতার নাম উল্লেখ আছে, জামিল একজন ব্যক্তির নাম, তার কাছ থেকে পণ্য ক্রয় করা হলো। আর যেহেতু ক্রয় করা হয়েছে, প্রতিষ্ঠানের হচ্ছে ব্যয় হয়েছে, ব্যয় বৃদ্ধি পেলেই সেটা ডেবিট, তো ক্রয় হিসাব হচ্ছে ডেবিট। একটা পক্ষ আমরা পেয়ে গেলাম ক্রয় হিসাব, অপর পক্ষ কি হবে? দেখো জামিলের কাছ থেকে আমরা পণ্যটা ক্রয় করেছি, যেহেতু এখানে বলাই হচ্ছে যে নামের উল্লেখ থাকা মানে হচ্ছে লেনদেনটি বাকিতে হয়েছে, তাহলে আমাদের এই বাকিতে লেনদেন হওয়া, তাহলে নগদ শব্দটা আসছে না, মানে নগদান হিসাব যে আমরা একটা পক্ষ ধরে নিই তাহলে সেটা তো আসছে না, বাকিতে হলে কি হবে? আরেকটা পক্ষ কি হবে? যারা আমাদের কাছ থেকে টাকা পায় তাদেরকে পাওনাদার বলা হয়, সেটা আমাদের প্রতিষ্ঠানের জন্য দায়, দায় বৃদ্ধি পেলে আমরা জানি সেটা ক্রেডিট হয়ে যায়, তাই এখানে আমরা লিখব পাওনাদার, পাওনাদার হিসাব। তোমরা চাইলে তোমরা পাওনাদারের পাশে দিয়ে জামিল নামটি লিখে দিতে পারো, তবে সেটা ব্র্যাকেটে, কারণ একাধিক প্রতিষ্ঠানের লেনদেনগুলো এভাবে বাকিতে অনেক অনেকগুলো লেনদেনই হতে পারে, সেই ক্ষেত্রে যে সবার নাম আমি নিয়ে আসবো তা না, তারা আমাদের পাওনাদার, সেভাবে আমাদের, কারণ খতিয়ান করতে গেলে আমাদের পাওনাদারের হিসাব শিরোনামে একটা ছক করতে হয়, সেখানে হিসাব মিলাতে ব্যালেন্স বের করতে হয়, পাওনাদারের ব্যালেন্সটা আমাদেরকে জানতে হয়, তাই আমাদের নামের উল্লেখের দরকার নেই, ওখানে পাশে দিয়ে ব্র্যাকেটে তুমি জামিন নামটা লিখে দিতে পারো। এটা ছিল হচ্ছে নামের উল্লেখ থাকলে সেটা আমার লেনদেনটা বাকিতে হয়েছে সেটা ধরে নিতে হবে, ধরে নিয়ে জামিলা দাখিলা প্রদান করতে হবে। এবার আসো, যদি নামের পাশাপাশি নগদ চেক উল্লেখ থাকে, তাহলে দেখো জামিনের নিকট থেকে, এখানে যদি বলা হয় জামিনের নিকট থেকে নগদে পণ্য ক্রয়, তার মানে হচ্ছে তোমার সেক্ষেত্রে দেখো ক্রয় হিসাবটা থাকছে, কারণ তোমার ক্রয় করা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য, ব্যয় বৃদ্ধি পেয়েছে, একটা পক্ষ ক্রয় হিসাব, ব্যয় বৃদ্ধি পেলে সেটা ডেবিট হয়, কিন্তু অপর পক্ষটা এখন আর পাওনাদার থাকছে না, কারণ নগদ শব্দটা উল্লেখ করে দিয়েছে, যখন নগদ শব্দটা উল্লেখ করা থাকবে তখন আর নামের দিকে তোমাকে তাকাতে হবে না, তখন তুমি একটা পক্ষ নিয়ে আসলে নগদান হিসাব। এরপরে আসো, গতে বলা হয়েছে ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে, ক্রয় ফেরত বিক্রয় ফেরতের ক্ষেত্রে ধরেই নেওয়া হয় যে লেনদেনটি বাকিতে হয়েছে, যখন বাকিতে লেনদেন হয়ে থাকে তখন হচ্ছে একটা পক্ষ থাকে ব্যয় আর একটা পক্ষ থাকে হয়তো দায়, আর অথবা এমন হয় যে একটা পক্ষ থাকে হচ্ছে আয় আর একটা পক্ষ থাকে সম্পদ, যেমন পণ্য ক্রয় যদি করা হয় তাহলে ক্রয় হিসাব এটা ব্যয় আর পাওনাদার হিসাব এটা দায়, আর যদি পণ্য বিক্রয় করা হয় তাহলে হচ্ছে বিক্রয় হিসাব এটা আয় আর দেনাদার হিসাবটা হচ্ছে দেনাদার হিসাবটা হচ্ছে সম্পদ। তো সেক্ষেত্রে দেখো ক্রয় ফেরত যদি বলা হয় তাহলে ক্রয়ের সময় ছিল ক্রয় হিসাব ডেবিট, একটা পক্ষ ক্রয় হিসাব আর একটা ছিল পাওনাদার হিসাব, এখন ক্রয় ফেরত, তার মানে পণ্যটাতে ত্রুটি থাকার কারণেই তো আমরা সেই পণ্যটা দোকানে ফেরত দিয়ে দিই। তাহলে দেখো যখন ফেরত দেয় ক্রয় ফেরতের ক্ষেত্রে, তাহলে প্রতিষ্ঠানের পাওনাদার কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে যখন দায় হ্রাস পায় তখন দায়টা হয়ে যায় ডেবিট, তাই পাওনাদার হিসাব ডেবিট হবে। আর অপর পক্ষ থাকছে কি, যে দেখো তখন বাকিতে ক্রয়ের ক্ষেত্রে ক্রয় ছিল ডেবিট, কারণ ব্যয় হয়েছিল, ব্যয় বৃদ্ধি পেয়েছিল, কিন্তু যখন ক্রয় ফেরত দেওয়া হচ্ছে, ক্রয় ফেরত বলা হচ্ছে, তখন সেই ক্ষেত্রে ব্যয়টা হ্রাস পাচ্ছে, আর ব্যয় হ্রাস পেলে আমরা জানি তা ক্রেডিট হয়ে যায়, আমরা এখানে লিখব ক্রয় ফেরত হিসাব। ক্রয় ফেরত হিসাবের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে বহি ফেরত, আর বিক্রয় ফেরতের আরেকটি নাম হচ্ছে আন্ত ফেরত। এবার আসো বিক্রয় ফেরত, বিক্রয় বাকিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে হচ্ছে দেনাদার হিসাবকে আমরা ডেবিট করি, কারণ সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই, আর বিক্রয় নামক আয় হয়েছে তাই সেটাকে ক্রেডিট করি, আর বিক্রয় ফেরতের বেলায় দেখো যেহেতু সেখানে আয় হ্রাস পাচ্ছে, মানে বিক্রয় নামক আয়টা হ্রাস পাচ্ছে, তাই আয় হ্রাস পেলে সেটা ডেবিট হয়ে যায়, তাই বিক্রয় ফেরত হিসাব হচ্ছে একটা পক্ষ আর অপর পক্ষ হচ্ছে দেনাদার হিসাব।
এরপরে আসো ঘতে বলা হচ্ছে সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ইত্যাদি শব্দ ব্যবহার না করা। তার মানে হচ্ছে প্রতিটি লেনদেনের ক্ষেত্রে যদি মানে এমন লেনদেন থাকে যেই লেনদেনে সম্পদ ক্রয় বিক্রয়ের কথা বলা আছে, তার আগে সামনে বলা আছে যে নতুন নতুন সম্পদ ক্রয় করা হলো, মানে হচ্ছে নতুন যন্ত্রপাতি বিক্রয় করা হলো, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হলো, বা বলা হলো নতুন আসবাবপত্র, নতুন আলমারি ক্রয় করা হলো প্রতিষ্ঠানের জন্য, নতুন কম্পিউটার ক্রয় করা হলো, সেই ক্ষেত্রে এই নতুন শব্দটা আমরা জাবেদ দাখিলার ক্ষেত্রে আনবো না। দেখো যদি বলা হয় যে নতুন আসবাবপত্র ক্রয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার নতুনও আসবে না, জাবেদ দাখিলের ক্ষেত্রে ক্রয় শব্দটিও আসবে না, আসবে কোনটি? আসবাবপত্র। দেখো এখন আসবাবপত্র ক্রয় করা হলো, প্রতিষ্ঠানে সম্পদ আসলো, তাই সম্পদ বৃদ্ধি পেলো, সেই জন্য একটা পক্ষ হয়ে যাবে আসবাবপত্র হিসাব ডেবিট। আর অপর পক্ষটি হবে, যেহেতু এখানে বলাই আছে যে আসবাবপত্র ক্রয় করা হলো, এখানে যেহেতু কারো নাম উল্লেখ নেই, তার মানে এই লেনদেনটি নগদে হয়েছে তোমাকে ধরে নিতে হবে, সেই ক্ষেত্রে তোমার নগদান হিসাব, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা নামক সম্পদ চলে গেল, তাই নগদান হিসাব ক্রেডিট। ঠিক একই রকম ভাবে যখন বলা হবে যে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হলো, সেক্ষেত্রেও দেখো পুরাতন শব্দটিও আসবে না, বিক্রয় শব্দটিও আসবে না, বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় করলে কি প্রতিষ্ঠানে নগদ টাকা আসে, সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট। আর পুরাতন যন্ত্রপাতি হোক আর নতুন যন্ত্রপাতি হোক, সেটা তো বিক্রয় করা হচ্ছে, বিনিময়ে আমরা টাকা পাচ্ছি, আরেক অপর পক্ষ হচ্ছে যন্ত্রপাতি। ঠিক আছে, এই এরপর দেখো সাধারণত আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তির নামে কোনো হিসাব খোলা হবে না, যদিও ওই আয় অনাদায়ী এবং ব্যয় অপরিশোধিত থাকে। আয় অনাদায়ী মানে হচ্ছে আয়টা আদায় হয়নি, মানে আমরা পাবো কিন্তু পাইনি, আর ব্যয় অপরিশোধিত মানে দেওয়া হয়নি, পরিশোধ করা হয়নি। এখন দেখো এই ক্ষেত্রে আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তির নাম যদি থাকে সেটাকে আমরা মানে সেই নামে আমরা কোনো হিসাব আনবো না। যেমন কর্মচারী জামিলকে বেতন প্রদান, এখন কাকে বেতন দেওয়া হচ্ছে সেটা আমরা দেখব না, আমাদের প্রতিষ্ঠানের জন্য খরচ হয়েছে সেটাই হচ্ছে মুখ্য বিষয় মানে প্রধান বিষয়। এখন সেই খরচের নামটা হচ্ছে বেতন, তাহলে একটা পক্ষ হবে যেহেতু বেতন প্রদান তাহলে ব্যয় বৃদ্ধি, প্রদান মানে হচ্ছে কাউকে তো টাকাটা দিয়ে দিচ্ছি প্রতিষ্ঠান থেকে, তো ব্যয় হচ্ছে, তাহলে একটা পক্ষ হচ্ছে বেতন হিসাব। আর অপর পক্ষটা তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে যেহেতু কর্মচারীকে নগদ অর্থই প্রদান করা হবে, তাহলে সেই ক্ষেত্রে নগদান হিসাব হবে আরেকটা পক্ষ, এবং এই ক্ষেত্রে সম্পদ হ্রাস পাচ্ছে দেখে এটা ক্রেডিট হবে নগদান হিসাব। এরপরে আসো তপু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য। দেখো পরের লাইনটাতে যা বলেছে, আয় যদি অনাদায়ী হয়, মানে এই যে দেখো কমিশনটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয় ধরে নেওয়া হয় সাধারণত, এখানে আরেকটা শব্দ আছে বোঝার জন্য যে প্রতিষ্ঠানের এটা আয়, সেটা হচ্ছে প্রাপ্য, তার মানে প্রতিষ্ঠান পাবে, আর যেই টাকাটা পাবে প্রতিষ্ঠান সেই টাকাটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। তো এখানে বলা হচ্ছে যে সেই ক্ষেত্রেও কি করব, আমরা কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের নামকে হিসাবে আনবো না, মানে এটার নামে কোনো হিসাব হবে না। তাহলে কি হবে খেয়াল করো, কমিশনটা প্রাপ্য আছে, তাহলে আমরা বলতে পারবো যে সম্পদ, ওই যে বললাম যে যেই জিনিসটা বা যেই আয়টা আমরা পাবো সেটা হচ্ছে মানে প্রাপ্য, সেটা আমাদের জন্য সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে সেটা ডেবিট হয়, তাই প্রাপ্য কমিশন হিসাব হবে ডেবিট। এখন অপর পক্ষটা কি হবে, অপর পক্ষ হবে সিম্পলি এই কমিশনটা তো আমাদের প্রতিষ্ঠানের জন্য এখন আয়, তাই কমিশন আয় হিসাব হবে অপর পক্ষ, এটা ক্রেডিট, কারণ আমার প্রতিষ্ঠানে আয় হয়েছে কিন্তু সেটা অনাদায়ী, সেটা আমি কখনো না কখনো পাবো, এটা আমার প্রতিষ্ঠানের জন্য আয়, আয় বৃদ্ধি পেলে সেটা ক্রেডিট হয়। এরপরে আসো বলা হচ্ছে ব্যক্তিগত বা ব্যবসায়ের প্রয়োজনে পণ্য ব্যবহার, পণ্য চুরি বা নষ্ট, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, এই জাতীয় লেনদেনগুলোর ফলে প্রতিষ্ঠানের পণ্যের পরিমাণটা হ্রাস পায়।
তাই আমাদের কি করতে হয়, ক্রয়টাকে ক্রেডিট করতে হয়। কেন ক্রয়টাকে ক্রেডিট করব, দেখো ক্রয় যখন করা হয় পণ্য তো আমরা বিক্রয়ের জন্যই, বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যটাকে ক্রয় করে নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমরা তো পণ্য শব্দটা আনি না। যখন জাবেদা দাখিলা প্রদান করি তখন সেক্ষেত্রে আমরা পণ্য শব্দটা ব্যবহার করতে পারবো না, এটা সাধারণ জাবেদা দাখিলা প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয়ের ক নম্বরে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে ক্রয় নামক ব্যয় হয়েছে, তাই ক্রয় হিসাবটা থাকে ডেবিট। কিন্তু যখন এরকম পণ্যটা ব্যবহার করা হয়ে যায় বা পণ্যটা বিতরণ করা হয়, বিক্রিত পণ্য থেকে যদি কোনো ধরনের পণ্য ব্যবহার করা হয় বা পণ্য বিতরণ করা হয় বা পণ্য চুরি যায়, নষ্ট যায়, সেক্ষেত্রে ক্রয়টা ক্রেডিট হয়েছে বলে ধরে নেওয়া হয়। কারণ হচ্ছে সেক্ষেত্রে ব্যয় হ্রাস পায়, তাই আমরা একটা পক্ষ পাবো হচ্ছে ক্রয় ক্রেডিট। অপর পক্ষটা কি, দেখো এখানে উদাহরণ দেওয়া হয়েছে, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তরণ। ধরো দোকানদার রাতের বেলা বাসায় গিয়ে দেখলো যে তার বাসার চাল ফুরিয়ে গেছে, বা তাকে কল করা হলো যে বাসায় চাল নেই, তাহলে সে তার দোকান থেকে কি করবে, চাল নিয়ে যাবে। তাহলে সেটা তো বিক্রয়ের উদ্দেশ্যেই সে কিনেছিল, সেখান থেকে তার পণ্যটা হ্রাস পেল। তো সেই ক্ষেত্রে ক্রয় ক্রেডিট হয়ে গেল, কিন্তু এখন যেহেতু পণ্য নিয়ে আসলো সেক্ষেত্রে আমার একটা পক্ষ লাগছে, সেই পক্ষটা হচ্ছে উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব ডেবিট, আর যেহেতু বিক্রয়ের উদ্দেশ্য পণ্য থেকে পণ্যটা ব্যবহার করা হলো তাই ক্রয় হিসাব হয়ে যাবে ক্রেডিট। এরপরে আসো দোকান হতে পণ্য চুরি। পণ্য চুরির বেলায় হচ্ছে যেহেতু পণ্য চুরি হয়ে গেল হচ্ছে সেই একই কথা, আমার ব্যয় হ্রাস পেল তাই ক্রয় হিসাব ক্রেডিট হয়ে যাবে। কিন্তু অপর পক্ষ কি, তাহলে যেহেতু পণ্য চুরি করা হয়েছে তাই এখানে আমার প্রতিষ্ঠানের জন্য ক্ষতি হয়েছে, তাই লিখতে হবে বিবিধ ক্ষতি হিসাব। এটি একটি পক্ষ, আর অপর পক্ষ হচ্ছে কি, ওই যে ক্রয় ব্যয় হ্রাস পেল তাই ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে, তাই অপর পক্ষ হচ্ছে ক্রয়। এখানে আরেকটি কথা ম্যাডাম লিখেছি, সেটি হচ্ছে এতটুকু হচ্ছে এই পয়েন্টটা থেকেই উদাহরণ, কিন্তু এছাড়া দোকান হতে যে শুধু পণ্য চুরি যায় তা তো না, নগদ টাকাও হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে বিবিধ ক্ষতি হিসাবকে আমরা একটা পক্ষ ধরে নিয়ে ডেবিট করি, আর অপর পক্ষটি থাকে তখন যেহেতু নগদ টাকা কমে যায় মানে সম্পদ হ্রাস পায় তাই সেটি ক্রেডিট হয়ে যায়, তাই অপর পক্ষ হয় নগদান হিসাব ক্রেডিট। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এভাবেই আমরা সাধারণ জাবেদা দাখিলা যখন প্রদান করতে যাই সেক্ষেত্রে এই বিষয়গুলোকে বিবেচনা করতে হয়, এবং বিবেচনা করেই তারপর জাবেদা দাখিলা প্রদান করতে হয়। তোমরা বাসায় ভালোভাবে পড়বে যাতে জাবেদা করার সময় তোমাদের ভুল না হয়। আর এই আজকের ক্লাসে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ম্যাডামকে কমেন্ট করতে পারো। ভালো থাকবে, আসসালামু আলাইকুম।